কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। স্নান পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর একদিকে চা বসিয়েছি, একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছি। ডাল সেদ্ধ করলে আমার গ্যাসের অবস্থা আর প্রেশার কুকারের অবস্থা ঠিক এমনই হয়। আর এদিকে চাটা ফুটে গেছে, আর কাপের মধ্যে নিয়েছি কফি আর আমুল দুধ। আমি কিন্তু আমুল দুধেরই চা খাই, মানে গুঁড়ো যে আমুল দুধটা হয়। চা খেতে খেতে চলে এসেছি সবজি কাটতে। হ্যাঁ, নতুন আলুতে কিন্তু ভীষণ পরিমাণ ময়লা থাকে জানো তো, তো ভালো করে নতুন আলুটা আমি ধুয়ে নিচ্ছি। নতুন আলু দিয়ে আজকে কি বানাবো বলো তো? আলু পোস্ত বানাবো। ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, জলটাও পাল্টে দিয়েছি, দেখেইছিলে জলটার কি অবস্থা ছিল। তো চলো ঝটপট করে আলুগুলোকে কেটে নিই। যারা আমার মতো চা প্রেমী আছো তারা এটা বুঝতে পারবে, চা খেতে খেতে যে কোনো কাজ করার মজাই একটা আলাদা, তাই না? এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর প্রেশার কুকারটার ভেতরটা ভালো করে ধুয়ে আলুগুলো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু পোস্ত করার জন্য। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি, এগুলো আলু পোস্ত ডাল দুটোতেই 50-50 যাবে। কিন্তু রসুন আদা আর ধনে পাতা এগুলো আমার কোনো কাজেই লাগেনি, কিন্তু কি মনে করে জানি না তখন আমি কেটে নিয়েছিলাম। যাই হোক, এটার পরে হয়তো কাজে লেগে যাবে। তো তারপর রান্না করতে গিয়ে দেখছি তেল নেই, তো ঝটপট করে তেল ঢেলে নিচ্ছি, যেটা আমার সবথেকে কঠিন কাজ, এই পাউচ থেকে তেল ঢালা। অনেক হাত থেকে স্লিপ করছিল, তো আমি ভয়ে ভয়ে ঢালছিলাম, যাক ফাইনালি মাটিতে আজকে পড়েনি, খুব ভালোভাবে তেলটা ঢেলে ফেলেছি। মুসুরি দুটো একসাথে মিশিয়ে আজকে ডালটা বানিয়েছিলাম। তো গরম গরম ডাল একদম রেডি হয়ে গেছে। ফোড়নে কী কী দিয়েছি সেটা তো তোমরা দেখে নিয়েছ। আলু পোস্তটা ওদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়ে ভাবলাম ঘরটা ঝাঁট দিয়ে নিই, যেহেতু আমরা মাটিতে বসে খাবার খাই, খাবার খাবার আগে না ঝাঁট দিলে হয় না। যতই সকালে ঝাঁট দিই মুছি না কেন, বাইরে থেকে না কোথা থেকে ধুলো চলেই আসে। তার মধ্যে আমাদের তো এখানে মিস্ত্রিরা কাজ করছে, বুঝতেই পারছো কী পরিমাণ ধুলো আসবে। তো তারপর দেখলাম বোতলগুলো ঢকঢক করে উল্টে যাচ্ছে, মানে খালি হয়ে গেছে। তো তারপর বোতলগুলো ঝটপট করে ঢেলে নিলাম, মানে ভর্তি করে নিলাম, আর এটা আমার বোতল রাখার এখন নতুন জায়গা হয়েছে। আর যে পোস্তটা বেটেছিলাম, কিছুটা পোস্ত তোমার আলু পোস্তটা দিয়েছি, আর কিছুটা কাঁচা ভাবছি পোস্ত বাটা খাবো। বেশ, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে পোস্ত বাটা দারুণ লাগে, তাই না? আর ঝাঁট দিতে দিতে এমন আমার ঠান্ডা লাগছিল, সেই জন্য দেখো চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আলু পোস্তটা দেখতে কেমন হয়েছে, চলো। এই দেখো আলু পোস্ত একদম রেডি। আমি চেষ্টা করেছি আলু পোস্তটা আমার শাশুড়ি মায়ের মতো করে করার, তার কারণ হচ্ছে আমার বর মশাই তার মায়ের হাতে আলু পোস্ত খেতে সবথেকে বেশি ভালোবাসে। দেখো এখানে বাইরে থাকে, এখানে তো আর মায়ের হাতে রান্না প্রতিদিন পায় না, তো সেই জন্য চেষ্টা করলাম যে তার মতো করে অন্তত রান্নাটা করি, তাই না? আর আমার শাশুড়ি মা আলু পোস্ত রান্না করলে এইভাবে একদম তরল তরল পাতলা পাতলা করে করেন, আর তোমার আলুটা প্রেশারে সেদ্ধ করে তারপরে পোস্তটা রান্না করেন, তো সেই জন্যই চেষ্টা করলাম তো ওনার মতো করেই রান্নাটা করার। আজকে দুপুরে মেনুতে কাঁচা পোস্ত বাটা খাবো, তো সেই জন্য দেখো এর মধ্যে ভালো করে তেল দিয়ে দিলাম, লবণ তো আগেই দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু পোস্তটা বেটেছিলাম সেই জন্য আলাদা করে আর কাঁচা লঙ্কা দিতে হলো না। স্যালাড একদম রেডি হয়ে গেছে, মানে বুঝতেই পারছো খাওয়ার টাইম হয়ে গেছে। We'll be right back.
গ্যাসের অবস্থাটা দেখেছো? তোমাদের দেখিয়েছিলাম ডাল পরে কী অবস্থা হয়েছে। ডালের থেকেও পাশের অংশটা আরও খারাপ, সেটা হচ্ছে সকালে না চা পড়ে গেছিল, আর চায়ে জেদি দাগ, মানে শুকনো হয়ে সে বিচ্ছিরি কাণ্ড। স্কচ বাইট দিয়ে অনেকক্ষণ ধরে ঘষলাম, কিছুতেই দাগটা তুলতে পারছিলাম না। তারপর স্টিলের জালি এনে ভালো করে ঘষলাম, তো ঘষে ঘষে ভালো করে দেখলাম দাগটা উঠে গেছে। এদিকে যে ডাল পড়েছিল, ডালটা কিন্তু স্কচ ব্রাইট দিয়েই তোমার উঠে গেছে আর কি, ওটাতে আর স্টিলের ওই জালি ব্যবহার করতে হয়নি, একটু জোর করে ঘষে দিতে ওটা উঠে গেছে। আমি কিন্তু কাঁচের অংশটা ভুলেও তোমার স্টিলের জালি ব্যবহার করি না, বুঝতে পারছো? কাঁচে ঘষা লাগা দাগে একদম কাঁচটা পুরো নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র ওই যে বার্নারের অংশগুলো, বার্নারই তো বলে ওভেনের মুখগুলো, তো স্টিলের যেই পোর্শনটা ওই অংশগুলো শুধুমাত্র স্টিলের জালি ব্যবহার করি, আর বাদ বাকি ওই কাপড় দিয়ে মুছি, আর তোমার যদি কিছু জেদি দাগ হয় সেগুলো স্ক্রচ বাইট দিয়ে তোলার চেষ্টা করি। তো তারপর ওই যে দেওয়ালগুলো ভালো করে মুছে নিচ্ছি, বুঝতেই পারছো তেল ছিটকাই মশলা ছিটকাই, প্রতিদিন না মুছলে না একসাথে একদম ময়লা জমে জমে অবস্থা পুরো টাইট হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু রুমালটায়, যে রুমালটা দিয়ে ওভেনটা মানে মুছছি, রুমালটা কিন্তু দুবার ইউজ করলাম। প্রথমবারে এমনি যেই অবস্থায় ছিল সেই অবস্থায় মুছে নোংরাটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে ভালো করে রুমালটা ভিজিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি। একবার মুছলে দেখেছি হয় না, ম্যারম্যার করে, কেমন একটা দেখতে বাজে লাগে। দুবার ধরে যদি রুমালটা ধুয়ে দিয়ে মুছি না, তাহলে দেখবে ওভেনটা খুব সুন্দর একদম চকচক করবে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল গ্যাস পরিষ্কারের কাজ। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন মাজা গ্যাস পরিষ্কার সব কমপ্লিট, আর জানলা বন্ধ করে দিয়েছি, এত পরিমাণ হাওয়া দিচ্ছে আমি পুরো সোয়েটার মাফলার জড়িয়ে খেতে বসেছিলাম, মানে রাত্রিবেলা বোঝাই যাচ্ছে কি পরিমাণ ঠান্ডা হবে। আর দেখো আমার ওই যে গ্যাসের জায়গা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে গ্যাসের মুখগুলোও সব মেজে এখানে সামনেতে রেখে দিয়েছি। গপুকে এইমাত্র শুয়ে দিলাম, সন্ধ্যে টন্ধে দিলাম, আর সন্ধ্যে দেখানোর আগে আমার প্রতিদিন একটা বিরাট বড় চিন্তা মাথার মধ্যে চলে আসে যে এই ঠান্ডার মধ্যে চেঞ্জ করব কি করে, কিন্তু যাই হোক প্রতিদিন সেটা করে ফেলি। গপুকে শুয়ে দিয়ে আমি একদম ডান দিক বাঁ দিক কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরের দিকে তাকিয়ে দৌড়ে দৌড়ে চলে এসেছি চা বানাতে। এটা হচ্ছে আমার মতো যারা চা প্রেমী আছো তারাও এটা ফিল করতে পারবে, চা হলো আমাদের মুশকিল আসান। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা চিরেছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এখানে তোমার ধনে পাতাটা জলে ধুতে রেখেছি, এবার এটা ধুয়ে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, চলো ঝটপট করে চিকেনটা রান্না করে নিই। রান্না করতে করতে দেখলাম জানলা দিয়ে দেখো চাঁদ দেখা যাচ্ছে, চাঁদা মামা উঁকি দিচ্ছে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, মানে বুঝতেই পারছো ব্লগ এন্ড করতে চলে এসেছি, ঠিক ধরেছো। আর সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসবো। আজকের মতো টাটা।